May I come in? Hello everyone, I am Shogoli Valasin. The first video I am making is the making of the CapCut application to open it. Open it, click on the new position. Click on the sound up in the decimal box. Download it. Use it. Click on the photos option. The photos option is the total tarota pixels selected. The video is making it. Click on the tarota pixels. Select the tarota pixels. ওকে তারপর এখান থেকে আমরা অ্যাড এ ক্লিক করব এরপর আমরা এখান থেকে নিচে যে ফরম্যাট অপশন দেখব ফরম্যাট অপশনে ক্লিক করব তারপর এখান থেকে 960 তে ক্লিক করব তারপর ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে এইভাবে জুম করে ফুল স্ক্রিন করে নিব ওকে তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারই আমাদের যেগুলো ফুল স্ক্রিন থাকবে অবশ্যই আপনার যে রেশিওটা অর্থাৎ হচ্ছে ফরম্যাট অনুযায়ী কিন্তু এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে এখন আমাদের যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কিন্তু কোয়ালিটি ফুল হবে না ওকে এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব এবং ডিসপ্লে স্ক্রিন থেকে এগুলো যেটা যতটুকু লাগে এখানে আমি যেরকম ভাবে করতেছি সেম এরকম ভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তো এখান থেকে আমাদের পিকচারগুলো প্রায় ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেছে লাস্ট পিকচারটা ওকে তো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার আমরা হচ্ছে ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে দেব এরপর আমরা এখানে স্টার্ট পজিশনে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করব এজন্য অ্যাডতে ক্লিক করব তারপর এক্সট্রাক্টরে দেন এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করব এরপর হচ্ছে ইনপুট সাউন্ডতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করব তো প্রথম যে পিকচারটা এটা হচ্ছে 3.7 হবে এখান থেকে তো আমরা এখান থেকে 3.7 করে দিলাম দেওয়ার পর এবার দুই নম্বর পিকচারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা মানে দুই নম্বর পিকচার যে অ্যানিমেশনটা আছে সরি ডিউরেশনটা সেট করতে হবে তো দুই নম্বর হচ্ছে 0.4 করে দেবো এখান থেকে ওকে শর্ট ডিউরেশন তিন নম্বরটাও 0.4 দুই এবং হচ্ছে তিন নম্বরটা 0.4 তারপরে এখান থেকে হচ্ছে আমাদের লাস্টে যে টোটাল যে 13টা পিকচার লাস্টে যে 10টা পিকচার আছে 10টা পিকচারে আমাদের 0.6 ডিউরেশন রাখতে হবে ওকে প্রথম তিনটা বাদে লাস্ট মানে লাস্ট 10টা আমাদের হচ্ছে 0.6 রাখতে হবে দিলে কিন্তু আমাদের যে প্রথম ভিডিওটা দেখছেন এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মানে যেরকমটা প্রয়োজন আর কি ওকে আশা করি আপনারা ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে এগুলো দেখে থেকে আর জাস্ট আপনি পিকচার লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস অ্যাকাউন্ট আসতেছে এটা ধরে আপনি যতটুকু লাগে মানে কম বেশি চাইলে কিন্তু কমে নিতে পারেন ওকে কম হয়ে গেলে বেশি করতে পারবেন দেন হচ্ছে বেশি থেকে কম করতে পারবেন তো লাস্টের পিকচারটা আমরা 0.6 অথবা 5 করে দিলাম তারপর এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে তো এই জন্য প্রথম পিকচার ক্লিক করব ক্লিক করার অ্যানিমেশনে তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো এখানে আমাদের ট্রানজিশন তারপর হচ্ছে ইফেক্ট অফ অফিসে আছে আমরা হচ্ছে একে একে অ্যাড করবো এখান থেকে আমরা ইয়ো ইয়ো টু নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো কিছুটা আমাদের সাইডে রাইট সাইড স্ক্রল করে দেখবো ইয়ো ইয়ো টু এবং হচ্ছে ওয়ান তো আমরা টুটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করব ক্লিক করার পর অ্যানিমেশন তারপর এখান থেকে কম্বোতে তো এখান থেকে আমরা দ্বিতীয় পিকচারের জন্য প্রথমটাতে হচ্ছে দ্বিতীয় দুই নম্বর যে পিকচার সেটা এটাতে হচ্ছে পেন্ডুলাম ওয়ান তিন নম্বর পিকচারে আমরা পেন্ডুলাম টু ওকে দুই তিন মানে এক হচ্ছে দুই নম্বর পেন্ডুলাম ওয়ান এবং তিন নম্বর পেন্ডুলাম টু তো আমি হচ্ছে ডুরেশন এবং হচ্ছে অ্যানিমেশন ডিস্টেন্স সাইডে দিয়ে দেবো অনুযায়ী আপনার মিলিয়ে নেবেন ওকে তারপর এখান থেকে তিন নম্বর পিকচারে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে প্যান হচ্ছে রাইট অথবা লেফট আমি দুইটা অ্যানিমেশন দেখতে পাবো কিছুটা সাইডে গেলে তো এখান থেকে আমরা প্যান রাইটটাকে সিলেক্ট করবো ওকে রাইটটাকে সিলেক্ট করবো আপনারা চাইলে লেফট অথবা রাইট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে রাইটটা সিলেক্ট করতেছি এখানে আমরা যেটা মানে প্রথম পিকচারের জন্য যেটা সিলেক্ট করবো প্রত্যেকটা পিক সরি প্রথম বলতে হচ্ছে আমরা 0.6 যে ডিউরেশনটা আছে তো ওইটা রাইট সিলেক্ট করলে আমাদের হচ্ছে প্রত্যেকটা লাস্ট পিকচারগুলোর প্রত্যেকটাতে রাইট সিলেক্ট করতে হবে মানে সেম অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে তো আমরা কোনটা কি অ্যানিমেশন সিলেক্ট করছি আমি কিন্তু হচ্ছে সাইটার লিস্টটা দিয়ে দিব আপনারা ওই অনুযায়ী কিন্তু মিলে নেবেন যেহেতু বলতেছি আমি হচ্ছে সবার তো সব কিছু মনে থাকবে না এতগুলো আমি হচ্ছে লিস্ট যেহেতু বলতেছি মানে সব কটার এটা বলতে গেলে আপনারা বুঝতে পারবেন না আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় যে এটা ওইটা কীভাবে করলাম বা এরকম মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি একটু কমেন্ট বক্সে জানিয়ে আমি হচ্ছে রিপ্লাইটা দিয়ে দেবো তো আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এবার রাইট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এবার হচ্ছে আমরা প্রথম পিকচারে স্টার্ট পজিশনে চলে আসবো আসার পর এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড হবে তো এর জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে দেন এখান থেকে হচ্ছে আমরা যে ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পারবো এটা হচ্ছে আমাদের হচ্ছে পার্টি ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবে তো পার্টি ক্যাটাগরিতে আসবো আসার পর এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ এবং হোয়াইট ফ্ল্যাশ নামে দুইটা ইফেক্ট দেখতে পারবো তো এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো ওকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো এবার আমরা ভিডিওটা কিন্তু প্লে করে আমাদের দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত আসতেছে মানে
2.2 যেটা এই পর্যন্ত দেখেন এখানে আমাদের যে বিটটা আছে এই বিট অনুযায়ী আসছে কারণ এখানে আমাদের কিন্তু একটা সাউন্ড আছে এই সাউন্ড অনুযায়ী পর্যন্ত আমাদের রাখতে হবে ওকে তো তারপর আমরা হচ্ছে এই ইফেক্টের ইন পজিশনে চলে যাব আশা করি এখান থেকে ভিডিও ইফেক্ট চলে যাব আমাদের এই ক্যাটাগরি থেকে আমাদের কালারফুল নামে একটা ইফেক্ট দেখতে পাবো এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে পেয়ে যাব যেহেতু এখানে অনেকগুলো ইফেক্ট আছে তো এখান থেকে কালারফুল ইফেক্টটাকে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করব ওকে তো আমরা এটার ইন থেকে স্টার্ট নিছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন তারপর এটাকে আমরা এই পিকচার ইন পজিশন অবধি রাখব রাখার পর এখন আমরা হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় পিকচারে ইফেক্ট অ্যাড করবো যেমন দ্বিতীয় পিকচার স্টার্ট পজিশনে যাবো যাওয়ার পর ভিডিও ইফেক্টে তারপর এখান থেকে আমরা মুড ক্যাটাগরি চলে যাবো এতক্ষণ ছিলাম পার্টি ক্যাটাগরি থেকে এবার হচ্ছে মুডে চলে যাবো ওকে মুডে যাওয়ার পর এম ইউ টি আর দুই নম্বর যে ইফেক্টটা এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব ওকে তো এই ইফেক্টটাকে আমরা হচ্ছে আমাদের জাস্ট দুই নম্বর পিকচারে যতটুকু ঠিক ততটুকু রাখবো ওকে রাখলাম রাখার পর সরি দুইটা পিকচারে গেছে এটা রাখার পর এটাকে আবার কপি করব কপি করার পর দুই তিন নম্বর পিকচারটাও রাখতে হবে ওকে দুই এবং তিন মানে প্যান্ডেলম ওয়ান টু যেটা দিয়ে অ্যাপ্লাই করছে এই দুইটাটাতে রাখতে হবে এই ইফেক্টটাকে রাখার পর এবার এইগুলোতে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে জাস্ট দুইটা পিকচার বাদে তো এখান থেকে আমরা যে কোনো একটা মাইনাস থাকেন আপাতত ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো তারপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো তো আমাদের হচ্ছে বেশিরভাগই যেহেতু আমাদের ট্রানজিশন ইফেক্টটা দিতে হবে অনেকটা টাইম লাগবে যার কারণে আমরা একবার করে নিলাম তো এবার এই দুইটা থেকে আমরা হচ্ছে ট্রানজিশন ইফেক্টকে তুলে নিব তো এটাতে ক্লিক করবো দুই নম্বর প্রথমটাতে ক্লিক করার পর এটাতে না হচ্ছে নান করে দিব ওকে নানে ক্লিক করবো ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবো তারপর এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নানে ক্লিক করবো দেন রাইট অপশন ওকে তো হয়ে গেল আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকম কিন্তু আমাদের হয়ে গেল আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে তো যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু হয়ে গেছে তার সময় নিয়ে একটু সময় নিয়ে করলে হয়ে যাবে আমি ট্রানজিশনের সব কিছু লিঙ্ক হচ্ছে মানে যে যেটা ইউজ করি সব কিছু হচ্ছে সাইডে লিখে দেবো আপনারা একটু সুবিধা তো এখান থেকে দেখে করে নিতে পারবেন এরপর আমরা ভিডিওটাকে সেভ করে এখান থেকে রেজুলেশনে হাই করে নেবো দেন আমরা এক্সপ্লোরারে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন।